আচ্ছা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 7 থেকে 8। তো পৃষ্ঠা নম্বর হচ্ছে বইয়ের, দেখি বইয়ে যেটা আছে, যে 7 নম্বর পেজ। মনে মনে হিসাব করি, মনে মনে হিসাব করে দেখো। দেখো 6-এর কয়েকটা বইয়ে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, আমি 7-এর কয়েকটা দেখাচ্ছি। দেখো 6-এর কয়েকটা আমি দেখাচ্ছি। তো 708 + 227, এই 708 + 227 এটাকে যোগ করে কত হবে? আমি যোগটা করবো কীভাবে দেখো। প্রথমে 708 আছে, আচ্ছা 7-এর স্থানীয় মান হতো হচ্ছে 700, অর্থাৎ 7-এর পরে দুটো সংখ্যা আছে, যার জন্য হলো 700 + 8-এর স্থানীয় মান হলো 8। তাহলে 700 + 8 + 227 আছে, আচ্ছা 227, 2-এর স্থানীয় মান হলো 200, কারণ 2-এর পরে দুটো সংখ্যা আছে, যার জন্য দুটো শূন্য হলো 200। আচ্ছা, তারপরে 2-এর, তারপরে আছে 27, 2-এর স্থানীয় মান হচ্ছে কত? 20, কারণ 2-এর পরে একটা সংখ্যা আছে, যার জন্য +20 হলো, +9, 7-এর স্থানীয় মান হলো 7। তাহলে এবার শতকের ঘরের সংখ্যাগুলোকে এক দিকে রাখছি, 700 + 200, আচ্ছা ফার্স্ট পকেটের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে দশক স্থানের অঙ্ক আছে 20 + 20 + একক স্থানের অঙ্ক আছে 8 আর 7, 8 + 7 একদিকে রাখলাম। এবার 700 + 200 কত হয়? 900 + 20 আর 8 আর 7 যোগ করলে হবে 15। তাহলে 900 + 20 আবার 15-কে লিখলাম, একের স্থানীয় মান হচ্ছে 10, যেহেতু একের পরে একটা সংখ্যা আছে, +5-এর স্থানীয় মান হলো 5, কারণ 5-এর পরে কোনো সংখ্যা নেই, যার জন্য +5 হলো। তাহলে এবার 900 + 10-এর স্থানীয় অঙ্ক 20 আছে আর 10 আছে, যোগ করলে হবে 30 + 5। তাহলে 900 + 30 + 5, তাহলে এটা যোগ করলে হবে 935। আচ্ছা, এবার দেখো কয়েকটা দেওয়া আছে, 815 + 320, তাহলে এটা কী করে যোগ করবো? দেখো একই রকমভাবে 8-এর স্থানীয় মান হচ্ছে 800, যেহেতু 8-এর পরে দুটো সংখ্যা আছে, +1-এর স্থানীয় মান হলো 10, কারণ 1-এর পরে একটা সংখ্যা আছে, +5-এর স্থানীয় মান হলো 5, প্লাস দিয়ে আবার 320 আছে, তাহলে 3-এর স্থানীয় মান হলো 300, +2-এর স্থানীয় মান হলো 20, +0 স্থানীয় মান হলো 0। তাহলে এবার শতকের ঘরের অঙ্কগুলো একদিকে করছি, 800 + 300 + দশকের ঘরের অঙ্কগুলো, 10 আছে আর 20 আছে, 10 + 20 ফার্স্ট পকেটের মধ্যে রাখলাম, +5 এককের ঘরের অঙ্ক আছে 5 আর 0 ফার্স্ট পকেটের মধ্যে রেখেছি। তাহলে 800 আর 300 যোগ করলে হবে 1100, +10 আর 20 যোগ করলে হবে 30, +5 + 0 + 5, তাহলে 1100 + 30 + 5, 1100 + 30 + 5 যোগ করে হলো কত? 5 আর 3 = 1, তাহলে 1135, তাহলে এটা হলো 1135। আচ্ছা, তাহলে এবার তোমরা বাড়িতে এই অঙ্কটা করবা, ঘয়ের অঙ্কটা কীভাবে করেছে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, ঘয়ের অঙ্কটা। আচ্ছা, পেজ নম্বর হলো 8 নম্বর পেজের 6-এর অঙ্কটা দেখো, 788 - 268, 788 থেকে 268 বিয়োগ করলে কত পাবো? এটা আমি কীভাবে করব দেখো, 788 - 268, তাহলে 7-এর স্থানীয় মান হলো 700, 8-এর স্থানীয় মান হলো 80, +1, 8-এর স্থানীয় মান হলো 8, তাহলে 700 + 80 + 8 - 268 আছে, তাহলে 2-এর স্থানীয় মান হলো 200, 6-এর স্থানীয় মান হলো 60 আর 8-এর স্থানীয় মান হলো 8। তাহলে এবার শতকের ঘরের অঙ্কগুলো একদিকে রাখবো, 700 থেকে বাদ দেবো 200, 700 - 200, +80 থেকে বাদ দেবো 60, 80 - 60, +8 এককের ঘরের অঙ্ক থেকে এককের অঙ্ক বাদ দেবো 8 - 60, তাহলে 700 - 200 বিয়োগ করলে হবে 500, আর 80 থেকে 60 বাদ দিলে হবে 20, +8 থেকে 8 বাদ দিলে হবে 0, তাহলে 500 + 20 + 0, এটা দেখো পাশে দেখিয়ে দিয়েছি কীভাবে যোগ করে 520 হলো, তাহলে এটা যোগ করে হলো 520। তাহলে একই রকমভাবে তোমাদের বাড়ির কাজ থাকলো 6-বার গুড়িগির জল তোমার বাড়িতে করবা। আচ্ছা, 6-এরটা আছে, দাদা আমাদের গুড়িগির জল একটা করে দেওয়া আছে, তাহলে বাড়ির কাজ থাকবে তোমাদের 6-এরটা আর 6-এরটা। এরপরে দেখো গুণ,
গুণ আছে দেখো 435, এটা করে দেওয়া আছে। আমি টয়েরটা দেখাচ্ছি, টয়ের গুণটা কি করে করতে হবে দেখো, 228 × 5 এটাকে গুণ করে কত পাবো, তাহলে দুই স্থানীয় মান হলো 200 প্লাস আবার দুই স্থানীয় মান হলো কত 20 প্লাস আট স্থানীয় মান হলো 8 ইন্টু 5 গুণিত 5 আছে। তাহলে এবার 200 সাথে গুণ হবে 200 গুণ 5 প্লাস দিয়ে, আবার 20 গুণ 5 প্লাস দিয়ে 8 গুণ 5, প্রত্যেকটার সাথে 5 গুণ হবে। আচ্ছা তাহলে এবার 200 গুণ 5, 5 দুগুণে 10, তারপরে দুটো শূন্য, 1000 প্লাস 20 গুণ 5, 5 দুগুণে 10 প্লাস একটা শূন্য আছে প্লাস 5 একটা 40, তাহলে 1000 প্লাস 100 প্লাস 40, এটা দেখো পাশে দেখিয়ে দিচ্ছি, যোগ করে হলো 1140। এরপরে দেখো 344, ছয়টা 344 × 6, এটা তাহলে তোমরা বাড়িতে করবা, এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি ঢয়ের অঙ্কটা, 230 × 25, 230 × 25 এটাকে কীভাবে গুণ করতে হবে, তাহলে একই রকমভাবে স্থানীয় মানগুলোকে আগে বিস্তার করব। 200, দুইয়ের স্থানীয় মান হলো 200, তিনের স্থানীয় মান হলো 30 প্লাস শূন্য, এক শূন্য স্থানীয় মান হলো 0 ইন্টু 25, তাহলে এই 200 প্লাস 30 প্লাস শূন্য প্রত্যেকটা সংখ্যার সাথে 25 গুণ হবে, তাই 200 সাথে গুণ হলো 25 প্লাস 30 × 25 প্লাস শূন্য ইন্টু 25, তাহলে এবার 200 × 25, তাহলে 25 মানে কত হলো 50, তারপরে দুটো শূন্য বসালাম 5000, তারপরে হচ্ছে 30 × 25, দেখো 30 × 25, 25কে ভাঙছি, দুই স্থানীয় মান হলো 20 আর পাঁচের স্থানীয় মান হলো 5, আর 25-এর সাথে শূন্য গুণ করা থাকলে সেটা শূন্যই হয়, তাহলে 5000 প্লাস 30 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 20 প্লাস 5, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা সংখ্যার সাথে 30 গুণ হবে। দেখো তাহলে 5000 প্লাস 30 × 20 প্লাস 30 × 5, তাহলে 5000 হলো প্লাস 30 × 20 মানে হচ্ছে 3 × 6 = 600, আর 3 × 5, 3 × 5 = 15, আর শূন্য আছে তাহলে 150 হলো। 5000 প্লাস 600 প্লাস 150কে আবার ভাবলাম, দেখো এক স্থানীয় মান হলো 150, পাঁচ স্থানীয় মান হলো 50 প্লাস শূন্য, তাহলে এবার সরকারি গড়ের অঙ্কগুলো একদিকে লিখছি, তাহলে 5000 প্লাস 600 প্লাস 600 প্লাস 100, 600 প্লাস 100 মানে 700 প্লাস 50, তাহলে 5000 প্লাস 700 প্লাস 50, এটা যোগ করে কত হয়েছে দেখো 5750। ঠিক আছে তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলে মতন নয়টা একই রকম, এটা তোমরা বাড়িতে করবা, যদি কোনো সমস্যা হয় অসুবিধা হয় তাহলে আমাকে যে কোনোভাবে ফোনে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে, এবং বাড়িতে ওই অঙ্কগুলো করে আমাকে অ্যান্সার পাঠিয়ে দেবে। ঠিক আছে আজকে এ পর্যন্তই।